এখন আমার যে কাগজপত্র দিছে সব আমার ওয়াইফকে ডুপ্লিকেট কাগজপত্র কোন চেক করার পরে দেখা গেল আমার অ্যাকাউন্টে শুধু 1400 টাকা আছে 10 কোটি টাকা নিয়ে পালানোর 5 দিন পার হলেও ধরা ছোঁয়ার বাইরে নরসিংদীর রায়পুরায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম লিটন প্রতিদিন ব্যাংকের সামনে এসে কেউ না কেউ করছে না হাজারি এদিকে গ্রাহকদের টাকা আত্মসাতের কারণে আত্মহত্যা করেছেন সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্যছবিতে ইমুল কাসের রিপোর্ট গ্রাহকদের আহাজারি ও তাদের চোখের পানি বলে দেয় কতটা কষ্ট করে জমানো পুঁজি আমানত রেখেছিলেন নরসিংদীর রায়পুরার আলগীবাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট সততা এন্টারপ্রাইজে কিছুদিন আগে এসব গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহীদুল ইসলাম লিটন ভুক্তভোগীরা জানায় নগদ জমা ও ডিপোজিট সহ বিভিন্ন মারফতে প্রায় 10 কোটি টাকা নিয়ে পলাতক শহীদুল এরপর থেকে বন্ধ প্রতিষ্ঠানটি এতে ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা সালে 7-8 মাস আবার আমি জমিন বিক্রি করে 6 লক্ষ টাকা লাগছে মোট আমার 15,90,000 টাকা এই অ্যাকাউন্টে লাগছে ডাক বাংলা ব্যাংকের ম্যানেজারের সাথে আমার 15,90,000 টাকা নিয়ে গেছে এখন আমার যে কাগজপত্র দিছে সব আমার ওয়াইফকে ডুপ্লিকেট কাগজপত্র কোন চেক করার পরে দেখা গেল আমার অ্যাকাউন্টে শুধু 1400 টাকা আছে 15,90,000 টাকার মাধ্যমে এখন আমি চাই হ্যাঁ আইনগতভাবে সরকারের দৌড়া আইনগত ব্যবস্থা নেওয়া এখন ডাক বাংলা ব্যাংকের যে এজেন্ট আছে হেরা যে জায়গাতে শহীদুল ইসলাম লিটন হেন নাম হেরে যে দিছে হের ব্যবস্থা করে দৌড়া দক পরে আমার আত্মে ফিঙ্গার লাগছে ফিঙ্গার না লাগা পরে আমার একটা সিলিভার কাগজ দিয়ে গেছে কালকে আমি লুয়ে আসছিলাম মানে আমার 3 লাখ টাকা লুয়ে গেছে মানে আমার 3 লাখ টাকার 3 লাখ টাকা আছে আমি বিচার চাই যে হ্যাঁ ঠিক আছে আপনার 8 লাখ টাকা পুরে পুরে আছে 8,582 টাকা আমার আপনার পুরে পুরে আছে আপনার টাকার কোনো সমস্যা নাই এ কথা বলে আমি গেছি গা আইসি পরে রোববারে ব্যাংক বন্ধ আমি ভৈরব গেছি নরসিংদী গেছি যাওয়ার পরে আমার 79,000 টাকা পাইছি আমি আমার 8,582,000 টাকা থেকে আমি 79,000 টাকা পাইছি আর আমার 7,11,000 টাকা নাই মোট আমার 16 লক্ষ টাকা আছে চারজনে মিলে এই টাকার আমি চাই আর হের বিচার চাই সাইন সুন করছি করার পরে কত আচ্ছা আপনি থাকেন সারা দিন বই থাকা গেছি গা কালকা 10টা বাজে আপনি আইসেন 10টা কালকা আয়া টেয়া দিয়ে আর যে কাগজটা দিছিলাম এই কাগজটা লুয়ে আমার অ্যাকাউন্টে 15,90,000 টাকা ছিল এখন শুধু 1400 টাকা আছে আর বাকি টাকা আইলা নিয়ে গেছে হ্যাঁ পিছে হারা দায়িত্ব নিয়ে কোনো কাজ করতেছে না এটা তারা যদি সঠিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করতো আর অডিট করতো তাহলে তো এই পর্যায়ে যাইতে পারে না এ ঘটনায় আত্মহত্যা করেন এজেন্ট ব্যাংকের সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম তার পরিবারের অভিযোগ মূল এজেন্ট পালিয়ে যাওয়ায় তার উপর চাপ সৃষ্টি করে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ আর চাপ সইতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করেন ব্যাংক কর্তৃপক্ষ সকল দায় ভার যা কিছু আছে সব কিছু আমার আব্বুর উপর চাপাই দিছে মানে এ টু জেড তাকে মেন্টালি অনেক প্রেশার দিছে যার জন্য সে খাওয়া দাওয়া টোটালি বন্ধ সব কিছু অফ করে দিছে মানে রাতে সারা রাত কান্না করছে ফোর্স করে বলছে যে আপনি টাকা দিবেন আপনি সব কিছুর দায়ী এবং ডিড করে রেখে দিচ্ছে সিগনেচার করে রেখে দিচ্ছে যে আপনি সব কিছুর জন্য দায়ী উনি এই হতাশাগ্রস্ত থেকে পরের দিন শনিবার সকাল 20 তারিখ সকাল 8টায় নিজ বাড়িতে বিষকায়া তবে অর্থ আত্মসাতের বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানায় পুলিশ এই বিষয়ে আমি থানায় খোঁজ খবর নিচ্ছি তারা কোনো লিখিত অভিযোগ থানায় প্রদান করে নাই এখন তারা কিসের ভিত্তিতে বলতেছে আমি বুঝতে পারিনি যদি তারা লিখিত অভিযোগ দেয় আপনি নিশ্চিত থাকেন আমরা অবশ্যই তাদের এই আইনগত সহায়তা এবং আইনগত প্রতিকারের জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব অভিযুক্ত প্রতারককে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার পাশাপাশি গ্রাহকদের টাকা ফেরত পেতে ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের ইমরুল কায়েস আরটিভি